হ্যালো ফ্রেন্ডস, ছবির হেসেলের আজকের রেসিপি হলো গার্লিক চিলি মাশরুম। মা এই রেসিপিটা কীভাবে বানাচ্ছে সেটা আপনারা অতি অবশ্যই দেখে নেবেন, কিন্তু তার আগে আমি আপনাদের বলবো যে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। তো চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকের রেসিপি গার্লিক চিলি মাশরুম। এবার আমি প্যানেতে 4 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। এক চামচ বাটার দিয়ে দিচ্ছি। এবার আমি 200 গ্রাম মাশরুমের টুকরোগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নাড়াচাড়া করে ভেজে নেব। 2 মিনিট ভেজে নেব, নিয়ে আমি তুলে নেব। এবার আমি 1 চামচ রসুন কিমা দিয়ে দিলাম। দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মাশরুমগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আবার আমি 3 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। বাটার 1 চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি। তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ কুচো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। রসুন কুচো 1 চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। ক্যাপসিকাম লম্বা করে কাটা দিয়ে দিচ্ছি। হলুদ ক্যাপসিকাম লম্বা করে কাটা দিয়ে দিচ্ছি। লাল ক্যাপসিকাম লম্বা করে কাটা দিয়ে দিচ্ছি। এবার আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। পাঁচ ছটা স্লাইস করা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। রেড চিলি সস 3 চামচ দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সয়া সস 2 চামচ দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্রিন চিলি সস 2 চামচ দিয়ে দিচ্ছি। আরো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। চার থেকে 5 চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। আরো একবার নাড়াচাড়া করে নিচ্ছি। এক চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি মিশিয়ে নিচ্ছি।
দু চামচ কর্নফ্লাওয়ার জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি ভেজে রাখা মাশরুমগুলো দিয়ে দিচ্ছি। গ্রেভির সঙ্গে মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। মাশরুম রান্না হয়ে গেছে, এবার আমি নাবিয়ে নেব। গার্লিক চিলি মাশরুম রেডি। আমার মায়ের তৈরি এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আবার একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট উইকে হাজির হয়ে যাবো। আজকের জন্য গুড বাই।